দাদার ক্লাসরুমে তোমাকে স্বাগতম জানাই। আজকের প্রত্যেকটা প্রশ্নের উত্তর সেই হবে, কারণ প্রত্যেকটা প্রশ্নের উত্তর টাইপ করে লেখা। তাই আমি বলবো তোমার বুঝতে সমস্যা হবে না। আজকে ক্লাস ফাইভের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করছি, সাবজেক্ট ইংলিশ। এটা আগস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, অর্থাৎ 2021-এর আগস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তোমরা অনেকে এটাকে পার্ট ফাইভ বলছো, বা অনেকেই এটাকে সেকেন্ড সিরিজ কোশ্চেন বলছে, কিন্তু আমি বলবো এটা 2021-এর আগস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক, সাবজেক্ট ইংলিশ। প্রথমত দেখো একটা প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজটা আমাদের ভালো করে পড়তে হবে। তারপরে কিছু কোশ্চেন আছে, সেগুলো সলভ করতে হবে। প্রথমত আমরা প্যাসেজটা পড়বো। দেখো, দেয়ার ওয়াজ এ কোয়াইট নাম্বার অফ গুড টিচার ইন আওয়ার স্কুল। আমাদের স্কুলে কিছু সংখ্যক ভালো শিক্ষক ছিলেন। বিডি রয় টাট আস ইংলিশ। বিডি রয় আমাদেরকে ইংলিশ শেখাতেন। হি ওয়াজ এ স্মল ম্যান হু টুক গ্রেট টু ইনশিওর দ্যাট উই প্রোনাউন্স ইংলিশ কারেক্টলি। আমাদের ইংলিশ স্যারটি ছোট ছিল এবং তিনি আমাদেরকে খুব যত্ন সহকারে শেখাতেন ইংলিশ কীভাবে সঠিক উচ্চারণ করতে হবে। ওয়ান ডে হি টোল্ড আস দ্য স্টোরি অফ দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ ফ্রম অ্যাস অফ ফেবলস। একদিন তিনি আমাদেরকে একটি গল্প শুনিয়েছিলেন, সেই গল্পটা কি, দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগ, যেটা অ্যাস অফ ফেবলসের থেকে নেওয়া। বিফোর টেলিং আস দ্য স্টোরি হি টট আস হাউ দ্য প্রোনাউন্সিয়েশন অফ দ্য ডিপেন্ডস অন হোয়েদার দ্য ফলোয়িং ওয়ার্ডস বিগিং উইথ এ ভাওয়েল অর এ কনসোনেন্ট। কোথায় দায়ের উচ্চারণ কেমন হবে, সেটা ভাওয়েলের ক্ষেত্রে কী হবে, কনসোনেন্টের ক্ষেত্রে কী হবে, সেই ব্যাপারে তিনি আমাদেরকে শিখিয়েছিলেন। আই ফন্ডলি রিমেম্বার আওয়ার হেড পণ্ডিত ভট্টাচার্য স্যার ফর হিজ এক্সেলেন্ট হ্যান্ড রাইটিং। আমি আমাদের যে প্রধান শিক্ষক মহাশয় ছিলেন ভট্টাচার্য স্যার, তাকে তার হাতে লেখার জন্য খুব মনে করি, অর্থাৎ তার হাতে লেখাটা খুব সুন্দর ছিল। এবার প্রশ্ন উত্তর পর্ব। দেখো, পিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ। এখান থেকে সঠিক উত্তরটি আমাদের লিখতে হবে। মিস্টার বিডি রয় ওয়াজ দ্য টিচার অফ। বিডি রয় কিসের শিক্ষক ছিলেন, প্যাসেজে দেখো লেখা আছে সেটা হচ্ছে ইংলিশ টিচার ছিলেন। দু নম্বর দেখো, দ্য আর্থার লার্ন কারেক্ট প্রোনাউন্সিয়েশন ফ্রম হিস। এখানে সঠিক উত্তরটা কী হবে বলো তো, ইংলিশ টিচার। ইংলিশ টিচারের কাছ থেকে তিনি সঠিক প্রোনাউন্সিয়েশন শিখছিলেন ইংলিশ উচ্চারণের, তাই তো? দুইয়ের সি নম্বরটা কারেক্ট অ্যান্সার। তারপর তিন নম্বর দেখো, দ্য অক্স অ্যান্ড দ্য ফ্রগস ইজ এ টেল ফ্রম। এই যে কোশ্চেনটা আছে এটার অপশন কোনটা হবে, এটা হবে হচ্ছে ডি নম্বর, অ্যাস অফ ফেবলস। এটা সঠিক অ্যান্সারটি কী হবে, অ্যাস অফ ফেবলস। বুঝতে পারলে? আচ্ছা, এরপরে দেখো কোশ্চেন পার্টে যেটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভিটি টু। আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথমত দেখো, এ নাম্বার আছে, দ্য বয় ড্যাশ ড্র এ পিকচার। এটা সঠিক অ্যান্সারটা কী হবে, ইজ ড্রয়িং, অর্থাৎ দ্য বয় ইজ ড্রয়িং এ পিকচার। বি নাম্বার দেখো, দে ড্যাশ প্লে ইন দ্য ফিল্ড। এটা কী হবে বলতো, দের পরে কী হয়, দে আর হয়, তাহলে পরে সঠিক অ্যান্সারটা হবে দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। এরপরে দেখো সি নাম্বারটা, রঞ্জন ড্যাশ রাইট এ লেটার। রঞ্জন ইজ রাইটিং এ লেটার। এরপরের কোশ্চেন দেখো, অ্যাক্টিভিটি থ্রি। এখানে আমাদের সাবজেক্ট এবং প্রেডিকেট বের করতে হবে। প্রথমত দেখো এ নাম্বার কোশ্চেনটা, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। এখানে সাবজেক্ট কী হবে, এখানে সাবজেক্ট হবে দ্য সান, আর বাকি পার্টটা হবে প্রেডিকেট, অর্থাৎ রাইজ ইন দ্য ইস্ট, এটা কী হবে, প্রেডিকেট। বি নাম্বার দেখো, মাই ব্রাদার ইজ সিঙ্গিং এ সং। এখানে মাই ব্রাদারটা হবে সাবজেক্ট, আর বাকি পার্টটা হবে কি, প্রেডিকেট, অর্থাৎ ইজ সিঙ্গিং এ সং, এটা হবে প্রেডিকেট। সি নাম্বার দেখো, ইট ইজ নট ইজি টু গেট পিওর ড্রিঙ্কিং ওয়াটার। এখানে সাবজেক্ট হবে ইট, আর বাকি পার্টটা প্রেডিকেট, অর্থাৎ ইজ নট ইজি টু গেট পিওর ড্রিঙ্কিং ওয়াটার। ওকে, সাবজেক্ট প্রেডিকেট কমপ্লিট হলো। এর পরের পার্টে দেখো, অ্যাক্টিভিটি ফোর, অর্থাৎ মাই স্কুল। আমাদের স্কুল সম্পর্কে কিছু লিখতে হবে, অর্থাৎ পাঁচটা সেন্টেন্স লিখতে হবে তোমার স্কুল সম্পর্কে। তো আমি প্রথমত লিখছি, দেখো, আই লাভ মাই স্কুল। আমি আমার স্কুলকে খুব ভালোবাসি। মাই স্কুল ইজ ওয়ান অফ দ্য বেস্ট স্কুল অফ আর টাউন। আমাদের শহরে সেরা স্কুলগুলির মধ্যে আমাদের স্কুল অন্যতম। এর পরের লাইনটা দেখো, আওয়ার স্কুল হ্যাজ এ বিগ প্লে গ্রাউন্ড ফর স্টুডেন্ট। ছাত্রদের জন্য একটি বড় খেলার মাঠ আছে। মাই টিচার আর ভেরি কাইন্ড টু মি। আমার শিক্ষক মহাশয়রা আমার প্রতি খুব সদয়। মাই স্কুল হ্যাজ এ সায়েন্স ল্যাব। আমাদের স্কুলে একটি বিজ্ঞানের ল্যাবরেটরি আছে। বুঝতে পারলে? ওকে, আমাদের কমপ্লিট হলো। তোমরা অন্যান্য সেট দেখতে চাইলে অবশ্যই প্লেলিস্ট বা ডিসক্রিপশন দেখতে পারো, অন্যান্য মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো পেয়ে যাবে। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমাকে সাপোর্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো। ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো। দাদার ক্লাসরুম।